এরপরে ছদ্মনাম লেখো, ছদ্মনাম আসে, কি আসে? ছদ্মনাম আসে, দেখো বীরবল, বীরবল প্রমোদ চৌধুরী, বীরবল কি হবে? প্রমোদ চৌধুরী। তাতে লেখো ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর, ভানুসিংহ কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্পিড আপ, তাতে লেখো। আচ্ছা, অনেকের ধারণা যে সেনাবাহিনীর লিখিত পরীক্ষাটা আসলে খুবই সোজা হয়, ঠিক আছে কি? পরীক্ষা দিতে গেলেই হয়তো বা চান্স পাওয়া যাবে, প্রস্তুতি ছাড়াই হয়তো বা পরীক্ষা দিতে গেলে সেনাবাহিনীর সৈনিক পদের লিখিত পরীক্ষায় 50-এ 50 পাওয়া যাবে। এই যে আজকে যে মডেল টেস্টটা দিছ, এই মডেল টেস্টে তোমরা অনেকে অনেকদিন ধরে সোলজার একাডেমিতে ক্লাস করছো, তারপরে দেখবে যে অনেকে 50-এ 50 পাবো না, কি বুঝাতে পারছে কি? যে কোনো চাকরির পরীক্ষায়, বিশেষ করে সেনা ও বিমান বাহিনীর এই চাকরির পরীক্ষাগুলোতে তুমি যে কোনো পর্যায়ে তুমি বাদ পড়ে যাইতে পারো, সেটা পুরুষ প্রার্থী অথবা সেটা মহিলা প্রার্থী, বুঝাতে পারছি? তো যাই হোক, আজকে যে মডেল টেস্টটা নিয়েছিলাম, এই মডেল টেস্টের উত্তরগুলো আমি বলে দিই। যারা অনলাইনের স্টুডেন্ট দেখছো এবং যারা বসে আছো ক্লাসে, সবাই তাড়াতাড়ি লিখে ফেলবা, ঠিক আছে? ওকে, প্রথম সন্ধি বিচ্ছেদ ছিল হিমাচল, কি ছিল? হিমাচল। তাহলে কি হবে? হিম যোগ আচল, হিম যোগ আচল, তাড়াতাড়ি লেখো। সন্ধি বিচ্ছেদ কিন্তু প্রায় এসে থাকে সেনাবাহিনীতে, ঠিক আছে? নরাধম, নর যোগ অধম, নরাধম, নর যোগ অধম, লিখছ? নরাধম। এরপরে নবান্ন, নবযোগ অন্ন, নবযোগ অন্ন, তাড়াতাড়ি লেখো। নবযোগ অন্ন, নবযোগ অন্ন, কে বোঝাতে পারছে কি? হয়েছে, তিনটা তিনটা হয়েছে, কাদের হয়েছে? তিনটাতেই তিনটা, ওকে গুড, অনেকে পাইছো, ঠিক আছে। এরপরে ছদ্মনাম লেখো, ছদ্মনাম আসে, কি আসে? ছদ্মনাম আসে, দেখো বীরবল, বীরবল প্রমোদ চৌধুরী, বীরবল কি হবে? প্রমোদ চৌধুরী। তাতে লেখো ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর, ভানুসিংহ কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্পিড আপ, তাতে লেখো ধূমকেতু কাজী নজরুল ইসলাম, ধূমকেতু কাজী নজরুল ইসলাম। শুধু ছদ্মনামে আসে না, সেনাবাহিনীতে বিভিন্ন কবির জন্মশালও আসে, মৃত্যুশালও আসে, কি বুঝাতে পারছে? ভালোভাবে জন্মশাল এবং মৃত্যুশাল গুলো পড়ে নিবা যারা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবে আগামীতে। এরপরে আমাদের একটা কোশ্চিনে একটা দরখাস্ত ছিল, দরখাস্তটা কি? সেনাবাহিনী সৈনিক পদের পরীক্ষার 2 দিনের ছুটি চেয়ে কলেজের অধ্যক্ষের কাছে একটি দরখাস্ত লিখো। পারবা না লিখতে? পারা যাবে? ওকে, ঠিক আছে, এটা নিয়ে আর আলোচনা করলাম না। এরপরে ইংলিশে ট্রান্সলেশন দেখো, ট্রান্সলেশন কিন্তু একটা কমন বিষয়, পরীক্ষায় আসবেই, কি বিষয়? কমন বিষয়, পরীক্ষায় অবশ্যই আসবে, ঠিক আছে। আমি আমার দেশকে ভালোবাসি, কি হবে? আই লাভ মাই কান্ট্রি, কি হবে? আই লাভ মাই কান্ট্রি। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে, 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে, 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে। ভিক্টোরি ডে বানান ভুল করো না, ভিআইসি, ভিআইসি টিও আর ওয়াই, ভিক্টোরি ডে, 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে, ঠিক আছে। আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম, আমার ন্যাশনাল পোয়েট নেম ইজ কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম, কি হবে? আমার ন্যাশনাল পোয়েট নেম ইজ কাজী নজরুল ইসলাম, বুঝতে পারছি কি? তাড়াতাড়ি লেখো, সময় কম। আচ্ছা, আমার ন্যাশনাল পোয়েট নেম ইজ কাজী নজরুল ইসলাম। এরপরে দেখো একটা প্যারাগ্রাফ রয়েছে, 2টা প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফটি কি? ইওর কান্ট্রি, লেখা শিখাইছি ইওর কান্ট্রি। এরপরে ইওর স্কুল, এটা শিখাই নি লেখা, হ্যাঁ শিখাইছি। আচ্ছা, তাহলে ইওর কান্ট্রি, ইওর মাদারল্যান্ড, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ, এই জিনিসগুলো আসলে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি লিখতে পারবো পরীক্ষায়, বুঝতে পারছি? আচ্ছা, 5 নাম্বার থাকে প্যারাগ্রাফে, আমি বলে দিই, সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে প্যারাগ্রাফে 5 নাম্বার থাকবে, 5 নাম্বারের জন্য তুমি 12টা সেন্টেন্স লিখলে তুমি 5 নাম্বার পাবা, বুঝতে পারছি? ওকে, এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে উপযুক্ত বাক্য দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম শূন্যস্থানটা কি হবে? হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, ঠিক আছে। এরপরে হি ইজ 25-old, হি ইজ 25 ইয়ার্স ইয়ার্স ওল্ড, হি ইজ 25 ইয়ার্স ওল্ড, ওকে। এরপরে দেখো হি ক্যান ড্যাশ ফুটবল,
হি ক্যান প্লে, হি ক্যান প্লে ফুটবল, হি ক্যান প্লে ফুটবল, ঠিক আছে। ওকে, এখন আমরা গণিতে যাব। সেনাবাহিনীতে আমরা জানি পাঁচটা বিষয়ের উপরে পরীক্ষা হয়, কয়টা বিষয়ের উপরে? পাঁচটা, বাংলা, ইংরেজি, গণিত, ঠিক আছে, সাধারণ জ্ঞান এবং আইকিউ। তাহলে এখন আমরা গণিতে যাব। প্রত্যেকটা বিষয় কিন্তু দশ করে থাকবে, কত করে থাকবে? দশ করে থাকবে। লিখিত পরীক্ষায় যদিও বা পাঁচ নাম্বার সেনাবাহিনীতে দশ, আসলে তুমি দশ তুলে কোন রকম পাস করে তুমি মেধা তালিকায় সেনাবাহিনীর সৈনিক পদে আসতে পারবে না। কারণ সেনাবাহিনীতে চাকরি পেতে চাইলে তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষায় অনেক ভালো করার চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট লিখিত পরীক্ষায় যে দশ পয়েন্ট রয়েছে, এই দশ পয়েন্ট পেতে চাইলে তোমাকে অবশ্যই ৩৫ পেতে হবে। ৩৫ যদি না পাও ৫০ এর মধ্যে, অ্যাটলিস্ট ৩০ এর কাছাকাছি পেতে হবে, তাহলে তুমি একটা ভালো পয়েন্ট পাবা, ঠিক আছে কি? আর সোলজার একাডেমির ছাত্র যারা আসো তারা ইনশাল্লাহ ৩৫ অবশ্যই আপ করতে পারবা। বুঝাতে পারছো কি? যে মডেল টেস্ট গুলো নেওয়া হচ্ছে এগুলো যদি ভালো করে পড়ো, বাসায় গিয়ে যদি প্রস্তুতি নাও, তাহলে কি করতে পারবো? আর কি বল, ৩৫ তুমি চোখ বন্ধ করে তুলতে পারবো। বুঝতে পারছো কি? ১০০% গ্রান্টেড দিয়ে দিলাম, ১০০%, কিন্তু পড়তে হবে। বাসায় গিয়ে পড়বা না, কোচিং করে গেলা, ক্লাস শেষ করে গেলা, বাসায় গিয়ে আবার যে খুশি তাই করলা, তাহলে তোমার জানা জিনিসও তুমি ভুলে যাবে আর কি, স্বাভাবিক বিষয় এটা, ঠিক আছে। ওকে, গণিতে দেখো, গণিতে প্রথমে একটা লসাগু আছে, আছে না? লসাগু তো সবাই পারো, ৩৫, ১৫, ২০, ২৫, এই লসাগু কত হবে? ৫ দিয়ে যাবে তো, কি দিয়ে যাবে? ৫ দিয়ে যাবে। আচ্ছা, শিখেছে এগুলো গণিত স্যার শিখেছে? উত্তর কত হয়েছে? এরপরে দেখো পরের অঙ্কটি, ১২ ইঞ্চি সমান কত ফুট? ১ ফুট। ১২ ইঞ্চি সমান ১ ফুট। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আসবে, খুবই সহজ সহজ। ৩ ফুটে সমান কত গজ? ১ গজ। ৩ ফুট সমান ১ গজ। ১ মেট্রিক টন সমান কত কেজি? ১০০০ কেজি। ১ মেট্রিক টন সমান ১০০০ কেজি, তাহলে ৫ মেট্রিক টন সমান কত হবে? ৫০০০ কেজি। বুঝতে পারছে কি? থ্যাংক ইউ। এরপরে দেখো, ৪০০ এর শতকরা ৪০% কত? কত হবে? ১৬০। ৪০০ এর শতকরা ৪০%, ওদের শিখেছিলাম না, ৪০০ × ৪০% এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা, ৪ ৪ ১৬ ০, তাহলে ১৬০%। বুঝতে পারছি? এরপরে কি বলছে ৪ নম্বরটা দেখো, ৪৫°, ৯০°, ১৩৫°, কোণ অঙ্কন করো। ৪৫°, ৯০°, এবং ১৩৫°, কোণ অঙ্কন করো, খুবই সহজ। আচ্ছা, আমি করে দিই। এই দেখো, এটা হচ্ছে হলো ৯০°, ঠিক আছে, এটা ৯০°, কত এটা? ৯০°, ঠিক আছে। এটার অর্ধেক যদি যায় তাহলে ৪৫°, ঠিক আছে, এবং ১৩৫° বলছে। এই যে এটা হচ্ছে হলো ১৩৫°, ঠিক আছে কি? এইভাবে একসাথে দেওয়া যেতে পারে। আবার তুমি চাঁদা থাকলে, জ্যামিতিক চাঁদা থাকলে সেটা দিয়েও তুমি আলাদা আলাদা করে লিখতে পারো। কি বুঝাতে পারছে কি? সাধারণ জ্ঞান দেখো, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধানের নাম কি? তোমরা বলো কি হবে? জেনারেল। গলায় কোনো সুর নাই, তার মানে মনে নাই, গলায় সুর তোলো, কি হবে? জেনারেল এসএম। আসো এদিকে, আসো কাছে আসো, কি হবে? জেনারেল এমএজি মানি। বসো, এটা অনেকবার করাইছি ক্লাসে, করাইছে না? ওরা যে একটা মাইক দিলাম, কারণ আছে তো। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান যে জেনারেল এমএজি ওসমানি, এটা তো অনেকবার করাইছে, করাইছি না? তাহলে দেখো পরে নেই, ও আবার বাসায় গিয়ে পড়তে চাইছে, তাহলে কি আর হবে? ক্লাসের পরে ক্লাসেই পড়তে হবে, ঠিক আছে না? এরপরে দেখো, ১, ২, ৫, ১০, ১৭, সরি ৭ জন বীরশ্রেষ্ঠ নাম লেখো, ৭ জন বীরশ্রেষ্ঠ নাম কে বলতে পারবা?
সাতজন বিশিষ্টের নাম। হ্যাঁ ওকে, দেখো সবাই কেউ লিখছো? ওকে তোমরা লেখো নাই কেউ? দেখি দেখি কে লিখছো। একজন লিখছে খাতা দেখে, ওকে সেটন। হামিদুর রহমান, বিশিষ্ট হামিদুর রহমান লিখছো? আচ্ছা, বিশিষ্ট মুস্তফা কামাল, বিশিষ্ট লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ, সাতজন বিশিষ্টের নাম কিন্তু পরীক্ষা আসবেই। এরপরে মুন্সি আব্দুর রব, বিশিষ্ট মুন্সি আব্দুর রব, বিশিষ্ট রুল আমিন, বিশিষ্ট মতিউর রহমান, বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর লিখতে পারছে, থ্যাংক ইউ। ওর জন্য একটা তালি দেওয়া আর কি। অনেকে পারো নাই, সবার খাতা দেখতে গেলাম না, ঠিক আছে, অনেকে পারো নাই। আবার অনলাইনে যারা দেখছো আমার শিক্ষার্থী, তারাও অনেকে পারবা না সাতজন বিশিষ্ট নাম, কিন্তু এটা পরীক্ষায় আসে, লিখিত পরীক্ষাও আসে, ভাইবা পরীক্ষাতেও আসে। তুমি যেখানে যাও যে বাহিনীতে যাও। এরপরে অগ্নিশিখা কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। অগ্নিশিখা কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। বাংলাদেশের সামরিক জাদুঘরের নাম কি? বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, ঠিক আছে, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বিজয় সরণি ঢাকাতে অবস্থিত। এই হচ্ছিল সাধারণ জ্ঞানের প্রশ্ন। এরপরে আইকিউ প্রশ্ন, দেখো কোন জিনিসটি দেখতে একটু অর্ধেক আপেলের মতো, বাকি অর্ধেক আপেল, ঠিক আছে। এরপরে দেখো তিন অঙ্কের বৃহত্তম, তিন নম্বরটি দেখো, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তিনটা নয়, কয়টা নয়? তিনটা নয়, ঠিক আছে। ইউএন এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন। ইউএন এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন। কি? ইউনাইটেড নেশন, ঠিক আছে। এরপরে দেখো পাঁচ নাম্বার, মস্কো, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, ঢাকা, এখানে অনেকগুলো নাম দেওয়া আছে না, এদের মধ্যে ভিন্ন কোনটি? দেখো নিউ ইয়র্কটা হচ্ছিল ভিন্ন, কারণ মস্কো, লন্ডন, প্যারিস, ঢাকা, হ্যাঁ এগুলো সবগুলো একটা রাজধানীর নাম, শুধুমাত্র নিউ ইয়র্কটা হচ্ছিল আলাদা। বুঝতে পারছি তো? যাই হোক, এইভাবে হচ্ছিল আমাদেরকে সেনাবাহিনীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আগামীতে যাদের পরীক্ষা বাকি আছে সেনাবাহিনীতে, যারা 2022 সালে আবেদন করেছিল ট্রেড ওয়ান এবং ট্রেড টু, তো অনেক জেলার মাঠ শুরু হয়েছে, পরীক্ষা শুরু হবে কিছুদিনের মধ্যে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবা, আর ভালোভাবে প্রস্তুতি না নিলে চোখের পানিতে ভিজতে ভিজতে বের হয়ে চলে আসতে হবে, ঠিক আছে। কে সবাই তো আসলে সৈনিক হতে পারবে না, পারবে? পারবে না। ভাগ্যে আসলে কিছু লেখা থাকে কি থাকে না সেদিকে লক্ষ্য রাখবে না, পরিশ্রম করার চেষ্টা করবে, তাহলে দেখবা যায় ভাগ্য অটোমেটিকলি ফেভার করছে। বুঝতে পারছো কি? ঠিক আছে, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।